আমার নবী আখেরুজ্জামানের পয়গম্বর নবী, সারা জগতের বাদশাহ, যিনি নবীদের নবী, যিনি হচ্ছেন কাবার ও কাবা, এই আখেরুজ্জামানের পয়গম্বর নবীর রুহ মোবারককে কবজ করে নিয়ে এবার আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছেন। ইসরাইল ফারিশতা যেন বাবা এই রুহখানাকে কবজ করে নিয়ে এক দুই করে সাতটা ভাগ জমিন আসমান যেন সব জায়গাতে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন। এইদিকে সাহাবারা কাঁদছে, এইদিকে নামাসা কাঁদছে, এইদিকে মা ফাতেমা কাঁদছে, এক এক করে সবাই চোখের জল ছেড়ে দিয়েছে। আল্লাহ যেই হাবিবের ওসিলায় আল্লাহ দুনিয়া তৈরি করেছে, যেই নবীর ওসিলায় আজকে আমাদেরকে সব থেকে সেরা তৈরি করেছে, যেই নবীর ওসিলায় আজকে আমরা সারা মখলুককে পেয়েছি, আজকে ওই নবীর রুহটাকে নিয়ে চলে গেল। আমার প্যারা নবী মুস্তফার রুহখানাকে নিয়ে যাওয়ার পরে সব জায়গাতে ফিরিয়ে নেওয়ার পর আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো। বলে রব্বুল আলামিন, আমার হাবিবের রুহখানাকে কোন জায়গায় নিয়ে গিয়ে রাখবো? কোনো জায়গাতে আমি রাখার জায়গা পাচ্ছি না। আমার প্যারা নবী মুস্তফার এই রুহ মোবারককে কোথায় রাখবে, কোন জায়গাতে নিয়ে যাবে? এইদিকে আল্লাহ বলছে, দেখ হে ইসরাইল ফারিস্তা, এই রুহখানাকে কোথাও রাখা যাবে না, সাতটাবাগ জমিনে রাখা যাবে না, সাতটাবাগ আসমানে রাখা যাবে না, সিদরাতুল মুনতাহায় রাখা যাবে না, একে কোনো জায়গাতে রাখার মতো জায়গা নয়। বলে কোথায় নিয়ে যাবে? বলে নিয়ে চলে যাও এই রুহখানাকে তুমি মদিনা মুনাওয়ারায়। জোরে বলুন, এই রুহখানাকে নিয়ে যাও ওই মদিনা মুনাওয়ারায়। আল্লাহ, ওই মদিনা পাকে যেই জায়গাতে আমার নবী পাকের রোজা তৈরি হবে। জোরে বলুন, ওই তার সাইডে সাহাবাদের মাজার হবে, ওই জায়গাতে মা ফাতেমার হবে, ওই জায়গাতে তার আল আওলাদেরা থাকবে। কথায় তুমি নিয়ে যাও আমার নবী আখরুজ্জামানার পয়গম্বর নবীর যখন এই রুহখানাকে নিয়ে আসা হলো মদিনা মুনাওয়ারায়। হযরতে আবু বকর সিদ্দিক দেখছে আমার নবী পাকের যেন ওই রুহখানাকে আবার পুনরায় ওই যেন পিজড়ায় রেখে দেওয়া হলো, লাশটা রাখা আছে। দেখেন বাবা, যেই লাশ চলে না, যেই লাশ বলে না, যেই লাশ হিলে না, এবার হঠাৎ করে হযরতে আবু বকর সিদ্দিক তাকিয়ে দেখছে আমার নবী পাকের দিকে, লক্ষ্য করছে যে মুখখানা যেন হিলতে আছে, মুখটা যেন চলতে আছে। কান লাগিয়ে শুনছেন যে আমার নবীর মুখ থেকে যেন আখেরি সময় শেষ মুহূর্ত পর্যন্ত এটাই আওয়াজ ছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার নবী দুনিয়ায় আসলেন, তবু ইয়া রব্বি হাবলি উম্মতি সেজদায় পড়ে আবার নিয়ে চলে যাচ্ছেন মদিনায়, ওই সুন্দর একটা স্থানে। তথা পর্যন্ত আমার নবী পাকের মুখ থেকে এটাই আওয়াজ ছিল যে ইয়া রব্বি হাবলি উম্মতি। এই জন্যই যে মানুষ যখন মরে যায়, এরা মরে না, এরা জিন্দা। এরা যদি থাকতে পারে জিন্দা, সাহাবারা জিন্দা, ওরা সাহাবা হয়ে যদি থাকে জিন্দা, এ তো আল্লাহওয়ালা, আল্লাহর দোস্ত যখন দুনিয়া থেকে নিয়েছে বিদায়, আমার আল্লাহ বলছি এ মরে নাই, একে আমি জীবিত করে ওই মাজারে যেন শুইয়ে দিলাম। জোরে বলুন, আল্লাহওয়ালারা কখনো মরে না। এই জন্য পবিত্র কালাম পাকে বলেছেন, ওয়ালা তাকুলু লিমাইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাহারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে সঁপে দেয়, কতল হয়ে যায়, তাদেরকে তোমরা মুর্দা বলো না, তারা জিন্দা। জোরে বলুন, আর ওই জিন্দা জায়গাতে চাদর পুষি হয়, জিন্দার উপরে ফুল পুষি হয়, ফুল ঝড়ি হয়, যার ফলে আজকে আমরা মদিনায় গিয়ে ওই জিয়ারত করি আমার নবী পাকের, কারণ আমার নবী জিন্দা। আমরা এই উম্মতেরা যে বসে আছি, নবার নবীর গোলাম, নবীর আশিক, এরাও জিন্দা। আমার নবী পাক মদিনায় আরাম করছেন, আমরা এখানে বলছি, আর সমস্ত বক্তব্য শুনে আমার নবী ওখান থেকে খুশি। জোরে বলুন, জোরে বলুন, আমরা নবীর দিওয়ানা জি, আমরা নবীর আশিক, আমরা নবীর পাগল। নবীর প্রেমে আরেকবার দরুদ পড়লেন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
একটু মদিনা পাকে একটু শেয়ার করিয়ে দিই, একটু জোরে বলেন তো সুবহান আল্লাহ। একটু সবাই মিলে বলুন, ইয়া রাসূল আল্লাহ, দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাজি হেলা করিস না, ছেড়ে দে ছেড়ে দে না হোক মাজি যাব মদিনা। জোরে বলেন, দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাজি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাজি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাজি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন, সবাই মিলে বলেন, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে, হে দয়াল মুরশিদ যার শাখা, দয়াল মুরশিদ যার শাখা, তার কিসের বাবন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আরো কবি কত সুন্দর ভাষায় লিখেছেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, জৈনুরের আলো জ্বলে মদিনার ঘরে ঘরে, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, জৈনুরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে, হে দয়াল নবী যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের বাবন, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মজাজ বারাদার ইসলাম বাবাজি ভাই, তো আমরা দুনিয়ার বুকে থাকবো না, চলে যেতে হবে। চলে যাওয়ার আগে আমাদের আল্লাহর ইবাদত করে যাওয়া লাগবে, তাই না? মসজিদে আমরা বহু টাকা খরচা করছি, করি না? বহু টাকা পয়সা দিয়ে একটা মসজিদকে গড়াচ্ছি, কিন্তু বাবা ওই মসজিদের দিকে ফলো করছি। এই কিছুদিন আগে এসেছিলাম আমি আপনার চোপড়া থানায়, জি, এই চোপড়া থানায় এসেছিলাম, আর এইরকম বাপরা ভাইরা আমার এইরকম মাহফিলে নিজের হাত তুলে বলেছিল যে আমরা পাঁচ ভক্তের নামাজি হব। আমি আপনাদের কাছে টাকা চাইব না, আমাদের এলাকায় এক একটা মাহফিলে 5 লাখ 7 লাখ করে টাকা এরকম কালেকশন হয়, বুঝতে পেরেছেন? তবে এখানে টাকা চাইব না, তবে আজকে একটা মহব্বত দেখব যে আপনারা কতটুকু ভালোবাসা দিয়ে আপনারা ডাকছেন মালদা থেকে, ডাকছেন বহরমপুর থেকে, ডাকছেন কলকাতা থেকে, মসজিদ গড়িয়েছেন গ্রামে, টাকা লাগিয়েছেন বহু। আজকে সন্তানদেরকে নেক বানাতে পারেন না, নিজে যদি নেক হতে পারেন, নিজে পরিষ্কার হতে পারেন, নিজে খোদা ভক্ত হতে পারেন, আপনি ছেলেকে আদেশ করবেন ওই বাচ্চাটা হবে নামাজি, আপনার স্ত্রী হবে নামাজি, আপনার স্ত্রী যদি নামাজি হয় আপনার বাড়িতে যেন মুসাল্লা বিছাবেন, কোরআনের তেলাওয়াত হবে, আর যেখানে কোরআনের তেলাওয়াত হবে ওই জায়গাতে অসংখ্য আল্লাহর রহমত হবে। জোরে বলুন, হবে কি না? অতএব আমাদেরকে নিজেকে আগে নামাজি হতে লাগবে। আচ্ছা, কোনো বাপ আমার বলতে পারবে যে মৌলানা টাকা তো দিব না আমরা, তবে আপনি এত দূর থেকে যখন এসেছেন আপনি কি চান বলে তার জন্য প্রথম দোয়াখানা করব? পারবে একজন ভাই কিংবা একটা বাপ আমার বলতে যে মৌলানা আমি নামাজ পড়ি না, বয়স হয়ে গেছে, আমি 5 ওয়াক্তের নামাজের ওয়াদা করছি, একজন কেউ হাত তুলে বলতে পারবে? এত বড় মহফিলে রেকর্ড হচ্ছে, এখানে বলছেন আপনারা, এই রেকর্ডিং চলছে, আর আমার মালদা জেলায় গিয়ে প্রত্যেকটা গুলি গুলিতে ছড়াচ্ছে, বুঝতে পেরেছেন? একজন বলতে পারবে আমি টাকা নেব না? আপনাদের মহব্বতটুকু চাই, নিজের জীবনটাকে স্বার্থ মনে করেন যে আমরা এই জীবনে থাকার জন্য কেউ আসেনি, কবরে তো যেতে হবে, যাবার আগে একজন আলিমের সঙ্গে আজকে এই মহফিলে প্রথম দোয়াখানা নেব, 5 ওয়াক্তের নামাজি হব, পারবে? পারবে একজন বাপ? পারবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
মাসলাকে আলা হযরত জলসা কমিটি নারে তাকবীর। বাপজানকে আমি আসতে বলছি, একটু আসবেন তো, একটু হাতটা মিলাই, কম দাম মুসাফাটা করি, আসেন মাসাল্লাহ একটু দেখে নি ভালো করে, নাকি বলেন? জি, এ বাপজানকে দেখি, আমার জন্য বলিনি, আপনার জীবনের জন্য বলেছি বাবা, কিচ্ছু যাবে না, টাকা আছে না, টাকা পকেট ভরা, টাকা বাড়িতে, টাকা গাড়িতে, টাকা বালিশে, টাকা বাক্সে, টাকা শোকেসে, টাকা সব জায়গাতে টাকা, মরার পরে সব কিছু ফাঁকা, হ্যাঁ ওই জায়গাতে যেতে হবে একা। সুবহানাল্লাহ, এই দেখেন নাম কি আপনার? আফজাল হোসেন। আল্লাহ, নামটাও কত সুন্দর, আফজাল সব থেকে উত্তম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আফজাল নামে একজন বাপ আমার ওয়াদা করলেন, এইরকম আফজাল বাপের মতো আর একটা কোনো বাপ কেউ বলতে পারবে যে মৌলানা দুইখানা হাত তুলে যখন দোয়া হবে, হাতটা তো জোড়া আছে, জোড়া, হ্যাঁ জি, এই হাতটা আছে জোড়া, আল্লাহ করেনি আমাদেরকে খোড়া, আল্লাহ যেন আমাদের দোয়াকে করে নেয় কবুল, আর আমরা এখানে ওয়াদা করতে করবো না ভুল। পারবে একজন? চট করে বলবেন। আর একজনকেও ওই বাপজানের মতো জীবনে একটাই মনে করে নেবেন যে জীবনে কিছু যাবে না, পারবে? এই যে দেখেন মাশাআল্লাহ, আমি জানি এখানে আছে নিজের জীবনটাকে দেওয়ার মতো দানি। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ। এই দেখেন বাপজান আমার, আল্লাহ শেষ বয়স বাবা, আর কিন্তু এই দেখেন কি নাম আপনার? রহমত আলী। সুবহানাল্লাহ, রহমত আলী। আরে রহমত নেমে এলো এটি মহলে, মাবিনারি কলে রহমত নেমে এলো, আমি না বিবি খুশি মনে চুম্বন দিলেন চাঁদ বদনে, পরে নিজের বুকে দুধ পান করালো, রহমত নেমে এলো। দুইজন নামাজি, হ্যাঁ রহমত নামে আর আফজাল নামে, এই দুটো হলো মহান। আল্লাহ বলছে আমি বেজোড়, আমার তো কেউ জোড়া নয়, হ্যাঁ না, তোরা ইবাদত করবি, আমি তো বেজোড়টাকে বেশি পছন্দ করি, জোরে বলবেন সুবহানাল্লাহ। আরেকজন কেউ, তিন নম্বর ব্যক্তি বলতে পারবে যে মৌলানা আমি ওয়াদা করলাম আজ থেকে নিয়ে, বয়স বেশি নাই, দেখেছেন বাল্য অবস্থায় চেহারাটা কেমন ছিল, 18 বছর হলো কেমন ছিল, 25-এ কেমন গেল, এখন আপনার 60 পাড়িয়ে গেছে, চেহারাটা দেখেছেন আইনাতে যে আমরা এই জীবনে কি করলাম, আল্লাহর ইবাদত করিনি, যখন লাশ হয়ে যাবে বিছানায় শুয়ে যাবে, জামাটা সুন্দর আছে বের করা যায় না, ইমাম সাহেব বলছে গ্রাম মসজিদেরকে যে একখানা বিলেট নিয়ে এসো, আর নাহলে একটা কেচে নিয়ে এসো, এই সুন্দর জামাটাকে কেটে বের করে নাও, বাবা জামাটাও দেবে না, হাতের আঙ্গুঠি দেবে না, হাতের ঘড়ি দেবে না, গলার হার দেবে না, নাকের ফুল দেবে না, কানের দুল দেবে না, কিছু সঙ্গে দেবে না, একাই এসেছি একাই যেতে হবে, যদি এবাদতটুকু করে যান এটাই সঙ্গী দেবে, জোরে বলেন, জোরে বলেন, তাহলে আমাদের সঙ্গে কি যাবে? নামাজ। আরেকজন, তিন নম্বর ব্যক্তি, কেউ বলতে পারবে যে মৌলানা আজকে জালসা কামিয়াবি, যদি কোনো ব্যক্তি এইরকম এই মাহফিলে ওয়াদা করে নিতে পারে, দুইটা হয়েছে। তিন নম্বর ব্যক্তি চট করে বলবে যে মৌলানা আমি 5 টাইমের নামাজ পড়ব, মসজিদটা খালি আছে, আল্লাহর ইবাদত করব, এই মসজিদটাকে আবাদ করব, আমার আল্লাহ আপনার কবরটাকে আবাদ করে দেবে। পারবে তিন নম্বর ব্যক্তি? কেউ চট করে বলবেন যে মৌলানা তিন নম্বর ব্যক্তিটা আমি হয়ে যাব যারা নামাজ পড়েনি। মাশাআল্লাহ, মস্তান সাহেব, কি নাম আপনার? আপনার নাম নবাহার মিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নবাহার মিয়া সাহেব, মস্তান সাহেব। এই দেখেন 5 ওয়াক্তের নামাজি, তিনটা হলো সভাপতি সাহেব, কেসিয়ার সাহেব, তিনটা হলো। এই দেখেন সভাপতি সাহেব, কেসিয়ার সাহেব আমার, একটা হাতটা মিলান, মাশাআল্লাহ, আল্লাহ চেহারা দিয়েছে নুরানি। 4টা হলো নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় রিসালাত, 4 জন খোদার ইবাদত গুজার বান্দা।